মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে মুসলিম উম্মার শান্তি ঐক্য কামনায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ হয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের। এ পর্বে অংশ নেন মাওলানা জুবায়ের অনুসারী দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি। হাসান মাহমুদের রিপোর্ট। কুয়াশা মোড়ানো ভোর থেকেই তুরাগমুখী মানুষের ঢল নামে, পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ে দিয়ে ইজতেমা ময়দানের কাছাকাছি পৌঁছেন অনেকে। বেলা ১০টায় শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মোনাজাত। মাওলানা মোহাম্মদ জুবায়েরের পরিচালনায় বিদেশি মেহমান সহ সমবেত সবাই অংশ নেন মোনাজাতে। মহান রবের দরবারে উত্তোলিত লাখো লাখো মানুষের মোনাজাতের হাত। মূল মাঠ ছাড়িয়ে রাস্তায়, বাড়ির ছাদে, তুরাগের পাড়ে সমবেত প্রার্থনায় কেবলই ক্ষমার ফরিয়াদ। দুনিয়াবী জিন্দেগানির পাপ থেকে পানা আর পরকালীন মুক্তি কামনায় মহান রবের দরবারে মোনাজাতে চোখ ভেজে ওঠে অনেকের। বিশ্ব মুসলিমের কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হয় ২০ মিনিট ব্যাপী মোনাজাত। সারা উম্মতের জন্য দোয়া করলাম যে আল্লাহ তাআলা যেন আমাকে সবাইকে হিদায়ত দান করে। ইসলাম সম্পর্কে যে ধারণা দিয়েছে আল্লাহ তাআলা, সেই সমস্ত ধারণা নিয়ে আমাদের পরবর্তী জীবন জিন্দেগি ইসলামী জিন্দেগি ভাবে চলার জন্য তৌফিক দান করেন। মোনাজাতের পরেই সব পথে শুরু হয় মুসল্লিদের ঘরে ফেরার যাত্রা। বাসে, ট্রেনে, কেউ বা ভ্যানে, পিকআপে বাড়ি ফেরেন। দেখা মেলে বাড়ি ফেরার চিরচেনা রূপেরও। কেউ দীর্ঘ পথ বাড়ি ফেরেন পায়ে হেঁটে। মুসল্লিদের কেউ কেউ আগামী ৭ দিন অবস্থান করবেন তাবুতে। দুনিয়াবী কল্যাণ আর আখেরাতের মুক্তি কামনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এখানে অংশগ্রহণকারী মুসল্লিরা এখন দেশ বিদেশে ছড়িয়ে পড়বেন ইসলামের আলোকবর্তিকা নিয়ে, মানুষের মাঝে দাওয়াত করবেন সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে বিরত থাকার। আর পরবর্তী ইজতেমা শুরু হবে আগামী ১ সপ্তাহ পর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। দর্শক, ইজতেমা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। আমরা এখন সরাসরি যোগ দেব তার সঙ্গে। হাসান, ইজতেমা প্রাঙ্গণের কি অবস্থা? আখেরি মোনাজাত তো শেষ হয়েছে, তো এখনো কি মুসল্লিরা আছেন সেখানে? হ্যাঁ, অনেক মুসল্লি, ঠিকই বলেছেন, অনেক মুসল্লি এখনও এই যে খিত্তা অর্থাৎ ১৬০ একরের যে জায়গা রয়েছে তুরাগের পাড়ে, সেই ইজতেমা মাঠে এখনও মুসল্লিরা অবস্থান করছেন। এখানে আসলে মূলত যারা ৩ দিন ধরে এখানে রয়েছেন এবং যারা ইজতেমা এসেছেন, মূলত মূল যে তাবু সেটাতে তারা রয়েছেন এবং তারা এখানে থাকবেন। তাদের মধ্যে তাশকিল এবং এখান থেকে অনেকে বিভিন্ন জায়গায় চিল্লায় কিংবা ৩ দিন যে আল্লাহর রাস্তায় বের হয়ে অর্থাৎ তাবলিগের যে দাওয়াতি কাজ সেই বিধান অনুযায়ী, তারতিব অনুযায়ী, সেই ৩ দিন বা চিল্লার জন্য যারা, বা ৭ দিনের জন্য তারা আল্লাহর রাস্তায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায় কিংবা উপজেলায় অথবা দেশের বাইরে যাবেন, সেই নথিভুক্ত করা হচ্ছে এবং সেই তালিকাগুলো এখানে করা হচ্ছে এবং এই অবস্থান তারা করবেন। হয়তো অনেকে এই ইজতেমায় যারা এসেছেন, হয়তো অনেকেই টানা আগামী ৭ দিনও হয়তো থেকে যেতে পারেন, যেটি আগামী ইজতেমা পর্যন্ত হয়তো অনেকে থাকবেন, এমনটাও অনেকে এখানে বলেছেন যে তারা থেকে যাবেন। এছাড়া অনেকেই যারা বাইরে থেকে এসেছেন, রাস্তায়, বিভিন্ন পথে, বাড়ির ছাদে, গাড়িতে মোনাজাত ধরেছেন,
বিশাল যে মোনাজাত হয়েছে, যে রহমতের কামনা করা হয়েছে, মাগফিরাত কামনা করা হয়েছে, দেশের শান্তি কামনা করা হয়েছে, বিশ্ব মুসলিম উম্মার শান্তি কল্যাণ কামনা করা হয়েছে, সেই মোনাজাতে যারা শরীক হয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে শুধু মোনাজাতের জন্য তারা চলে গেছেন, অনেকে বাড়ি ফিরেছেন এবং বাড়ি ফিরছেন, আরও যারা আছেন কিছুক্ষণ হয়তো এখানে যারা আছেন মুরব্বী তাদের সাথে বিভিন্ন তালিম নিচ্ছেন। সব মিলিয়ে আসলে এটি ইসলামের এখানে যে শিক্ষা, ইসলামের দিনের যে দাওয়াত বিশ্বমানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন, সেই দিনের শিক্ষাটাকে বিভিন্ন প্রান্তে, বিশ্ব এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়াটাই হচ্ছে এই তাবলিগের মূল উদ্দেশ্য, অর্থাৎ দাওয়াতি কাজ তারা বলছেন। সেই দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা এখানে তাশকিল করছেন এবং আসলে আজকের মোনাজাতও সেরকম উচ্চারণ করা হয়েছে, সবার জন্য দোয়া করা হয়েছে, দেশের শান্তি কামনা করা হয়েছে, সবাই যাতে নামাজি, দিনদারি, ফরেজগারি পান এবং অসৎ কাজ থেকে বিরত থাকতে পারেন সেই বিষয়গুলো এখানে মোনাজাতে বলা হয়েছে এবং পাপ থেকে মুক্তির পানাহ চাওয়া হয়েছে।